নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল career.com। তো career.com ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্য ভলান্টিয়ার পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষ মহিলা অভ্যর্থী অ্যাপ্লিকেশন করতে পারবে। একা তোমরা সাধারণত টিচাররা অ্যাপ্লিকেশন করতে চায়, রিটায়ার টিয়ার টিচার তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, রিটায়ার সার্ভেন্ট গভর্নমেন্ট সার্ভেন্ট তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে, সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যারা রিটায়ার পার্সন তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা কোনো রকম কাজের অভিজ্ঞতা নেই ফ্রেশার আছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমি সম্পূর্ণ ডিটেলস ওকে দেবো আজকে ভিডিওটির মাধ্যমে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, ঠিক আছে, কোথায় রিক্রুটমেন্ট করানো আছে সম্পূর্ণ তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই ধরনের নতুন চাকরির আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, এই ধরনের বিভিন্ন চাকরির আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। তো চলো বন্ধুরা, আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেই। তো বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমাদের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হচ্ছে। তো দেখতে পাচ্ছ হি অ্যান্ড শি, মানে ছেলে হোক আর মেয়ে হোক, একজন ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের কিন্তু কোনো রকম ক্রিমিনাল মানে রেকর্ড যদি না থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়স হতে হবে 18 বছরের উপরে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বয়সের কোনো সীমা এখানে ধরা হয়নি, শুধুমাত্র বলা হয়েছে 18 বছরের উপরে বয়স থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অবশ্যই কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিক পাস দেখতে পাচ্ছ, হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস করে দেখতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। স্ক্রল করলে তোমরা আরও তথ্য এখানে থেকে জানতে পারবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সম্পূর্ণ তথ্য এখানে দেখতে পাবে। এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ, অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে, অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 9/9/2022 তারিখ। এবং তোমাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু তোমাদের চিঠি পোস্ট করতে হবে, দা চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি ঝাড়গ্রাম, অ্যাড্রেস ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স ঝাড়গ্রাম, পিনকোড 721507। এখানে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে। এবং দেখতে পাচ্ছ মেথড অফ সিলেকশন কিন্তু কী বলছে, ইনকমপ্লিট, যদি কোনো ইনকমপ্লিট থাকে ফর্ম তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করা হবে, তেমনটি কিন্তু এখানে বলা হয়েছে। স্ক্রল করলে তোমরা আরও তথ্য এখানে দেখতে পাবে, দেখতে সিলেকশন করাবে কিন্তু তোমাদের হয়তো ইন্টারভিউ নেওয়া হবে, শারীরিক মাপযোগ বা শারীরিক পরীক্ষা নেওয়া হতে পারে, ঠিক আছে, ইন্টারভিউ অবশ্যই থাকবে, তোমরা দেখতে পাচ্ছি ওয়ার্কের ইন্টারভিউ তোমাদের থাকবে। এবং তোমাদের শারীরিকভাবে যে সুস্থ তার কিন্তু একটা পরীক্ষা হতে হতে পারে, এভাবে কিন্তু তোমাদের রিক্রুট করানো হবে। স্ক্রল করে আমরা তন্ত দেখে নেবো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটিকে তোমাকে ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মেটের সাথে দেওয়া হয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফর্মের লিঙ্কও দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে। দেখতে পাচ্ছি এখানে একটা ফটো অ্যাটাচ করবে, এরপর দেখা তোমাদের এখানে ফুল নেম, বাবার নেম কিংবা স্বামীর নাম বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, সাপোর্টিং ডকুমেন্টকে দিতে হবে, ডেট অফ বার্থ প্রুফ হিসেবে, মেল অথবা ফিমেল যেটা সেটা বসাবে, ফুল অ্যাড্রেস তোমরা এখানে বসাবে। এরপর দেখা বলা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, SSTO বিষয় থাকবে সেটা বসাতে পারে, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে সেটা তোমরা এখানে বসাবে, আধার কোনো কোয়ালিফিকেশান যদি থেকে থাকে তাহলে বসাবে, যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বসাবে, নাহলে বসাবে না, ঠিক আছে। এরপর দেখো কোথায় কোথায় তোমরা অ্যাপ্লিকেশন ব্লক কোন ব্লকে অ্যাপ্লিকেশন করে সেটা বসাবে, ঠিক আছে। এক্সপ্রেস উইডিংস ওয়ার্ক প্রিভিয়াল তোমরা এখানে দেখে নেবে এটা কী বলছে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ডেট প্লেস এবং সিগনেচার, এই টিপস করে কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমার সম্পূর্ণ তথ্য জানতে পারবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো তোমাদের কিন্তু একটা তোমাদের যে 5 টাকার কিন্তু একটা পোস্টাল স্ট্যাম্প কিন্তু তোমাকে নিতে হবে পোস্ট অফিস থেকে, যে এনভলভ বা যে খামিটা নেবে সেই খামিটার উপরে কিন্তু 5 টাকার স্ট্যাম্পটা কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে, করে কিন্তু তোমাকে চিঠিটি পোস্ট করতে হবে, অটো ড্রপ বক্সও করতে পারো, ঠিক আছে। অ্যাড্রেস তোমার এখানে দেওয়া আছে, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পাঠাতে হবে। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি, নতুন একটি চাকরি আপডেট এলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের নিত্যতর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং এই ধরনের চাকরি আপডেটগুলো সবার আগে পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।